আমরা গত একদিন আগে আমাদের তেজগা ডিভিশন তারা এই যে ভয়ঙ্কর মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য বের করেছি যে অভিযোগকারী যে শফিকুল উনি আমাদের কাছে ওনাকে আমরা দেশে ফিরিয়ে এনেছি লিবিয়া থেকে তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমরা প্রায় অভিযোগ পাচ্ছিলাম যে ইতালির কথা বলে তেরো লক্ষ চোদ্দো লক্ষ প কোনো ক্ষেত্রে বিশ লক্ষ টাকাও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং শর্তটা এরকম যে প্রথম তাদেরকে একটা একটা পরিমাণ টাকা দেওয়া হবে পাঁচ লাখ বা সাত লাখ টাকা দেওয়া হবে বাকিটাকে ইতালি পৌঁছানোর পরে এই টাকাটা দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বে যে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগটি পাচ্ছিলাম যে তাদের কাছ থেকে সাত লাখ আট লাখ টাকা নিয়ে তাদের এয়ারপোর্ট করে প্রথম তাদের দুবাই নিয়ে যায় দুবাই নিয়ে প্রথম তাদেরকে একটা বড় অঙ্কের টাকা মানে ডলার দিতে হয় ডলার দেওয়ার পর তাদের আবার ওই দুবাই থেকে আরেকটা চক্র তাদেরকে সেরিয়া হয়ে তাদেরকে নিয়ে যায় হলো লিবিয়াতে এই লিবিয়াতে নিয়ে তাদের প্রতি অত্যাচারের মাত্রাটা বেড়ে যায় তাদেরকে মারপিট করে এবং যে তাদের যে মারার দৃশ্যটা এটা তার ফ্যামিলি আত্মীয় কাছে পাঠানো হয় এবং বলে যদি টাকা না দেওয়া হয় তাহলে তাদেরকে আরও এ ধরনের নির্যাতন করা হবে এই নির্যাতনের ভয়ে তার ফ্যামিলির মানে আত্মীয় স্বজনের যা সয় সম্পত্তি থাকে সব তারা বিক্রি করে এই দালাল চক্র যারা এই লিবিয়াতে থাকে তাদের কথা মতো এই দেশে কারো কাছ থেকে টাকাটা দিয়ে দেওয়া হয় এভাবে নিঃস্ব হয়ে যখন টাকা দেয় তখন একটি পর্যায়ে তাদেরকে নৌকায় করে বা স্টিমারে করে তাদেরকে ওই ইতালির উদ্দেশ্যে পাঠানো হয় সেখানেও গিয়েও যদি অনেকে নৌকায় যে তারপরে মানে ওই জ্বরের কবলে পড়ে অনেকে মারাও গিয়েছেন আর কেউ কেউ হয়তো বা লিবিয়া ইতালিতে গিয়ে মানবতর জীবনযাপন করছেন এই যে চক্র এই চক্রর বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেয়েছি সর্বশেষ যে অভিযোগটি করা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই বাংলাদেশ থেকে যে মূল যে হুতা বা মাদারীপুর থেকে বাদশাহ আর ঢাকা থেকে আমরা রাজীব মুল্লাকে গ্রেপ্তার করেছি এবং তার কথা মতো মানে দুবাইয়ে কারা আছে তাদের নামও আমরা পেয়েছি আর লিবিয়াতে যে কাজটা করেন সেটা হচ্ছে এই বাদশাহ রাজিব মোল্লার যে ভুঞ্জামাই সুলতান এই সুলতান বাড়ি হলো গাইবান্ধা সে মূলত এই ভয়ঙ্কর কাজটি সেখান থেকে যারা যায় একসাথে অত জন তিরিশ জন যায় তাদের প্রত্যেককে মারপিট করে তাদেরকে টাকা আদায় করা হয় আমরা বিকটিম আমাদের সামনে আছে বিকটিম লিবিয়া থেকে ফেরত এসেছেন আমরা উদ্ধার করে নিয়ে এসেছি এবং সেও বলবে আসলে আমরা বারবার একটা কথা বলছি যে আপনারা এইভাবে এই মানুষের এই ইতালির নামে এভাবে মানে মানুষকে টাকা দিয়ে একদিকে একদিকে পরিবার নিঃস্ব হচ্ছে অন্যদিকে আবার সেখানে গিয়ে তাকে করা হচ্ছে নির্যাতন এই নির্যাতনের ফলে অনেকে মারাও যাচ্ছে আবার অনেকে নৌকায় চড়ে ইতালি যাওয়ার পথে জলে কবলে করে মারা যাচ্ছে এইভাবে অবৈধভাবে অন্যায়ভাবে কেউ যেন না যায় এটাও আমরা বারবার বলেছি এবং এই চক্রের দুইজনকে আমরা বাদশাহ রাজীবকে পেয়েছি আরও অনেক চক্রের নাম পেয়েছি আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করবো যে বিকটিম যে শফিকুলকে যে আমরা লিবিয়া থেকে যে আমাদের গ্রেপ্তার যে ফিরে এসেছে তার কথা মতো আমরা তার সাথে গিয়েছিল চল্লিশ জনের মধ্যে এবং ওই ক্যাম্পে একটা ব্যানগাজি ক্যাম্প আছে লিবিয়াতে যে প্রথম তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল দুবাই দুবাই দুদিন রেখে তাদের প্রত্যেকের কাছ থেকে ডলার প্রতিজনের কাছ থেকে ডলার ছয়শো এক হাজার ডলার নিয়ে তাদেরকে সেরিয়ার পথে হয়ে লিবিয়ার এয়ারপোর্টের পাশে ব্যানগাজি একটা ক্যাম্পে তাদেরকে আটকে রাখা হয় ওই ভয়ানক দৃশ্যটা ওইখানেই মানে তখন তো একটা পার্ট নেই ওইখান থেকে মেরে আরেকটা পার্ট নেওয়া হয় এই কাজটায় তারা বাংলাদেশের বিশেষ করে নর্থ হিন্দিতে আমরা কিছু অভিযোগ পেয়েছি নর্থ সিন্দি দালাল চক্র আছে তারা এই কাজটি করছেন এবং আমরা যাদেরকে ধরেছি তাদের কাছ থেকে আমরা নামও পেয়েছি আমরা আশা করি তাদের শীঘ্রই আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করব